তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো দর্শক পুরো ভিডিওটা দেখলে আপন নাম্বারটা পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি পায়েলাপা খুব সুন্দর নাম তো পায়েলাপা দেশের বাড়ি কোথায় হ্যাঁ নবীনগর আচ্ছা তো পায়েলাপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন ভাই এই যে আমার যে ছোট আপু আছে 8 বছরের তার লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাই এসেছি আর খালা আছে খালা জন্য অসুস্থ আচ্ছা খালা অসুস্থ এই জন্য ইউটিউবে আসছেন তো এই জন্য ইউটিউবে আসতে হইলো কারণটা কি ইউটিউবে না আসলে হইতো না না ভাই অনেক ব্যস্ত তাই মানে ইউটিউবে আসলে কি টাকা পয়সা পাওয়া যায় যায় না তো কিন্তু মনে মানুষ পাইলে ভাইয়া আচ্ছা টাকা পয়সা না পাওয়া গেলে মনে মানুষ পাওয়া যায় নাকি আচ্ছা আপনার বিয়ে শাদী হয় নাই আচ্ছা বয়স কত চলে বয়স কত সতেরো বছর আচ্ছা তো পায়েলাপা এখন তো বিয়ের আরো এক বছর বাকি আছে ঠিক না তো এখনই করবেন নাকি আর এক বছর গেলে করবেন কোনটা এখন কি মনে হয় লেখাপড়া করা ভালো ছিল না করে ভালো আছেন লেখাপড়া করলে ভালো থাকতেন আরো নাকি আচ্ছা তো এখন যদি সেই সুযোগটা কেউ দেয় তাহলে আপনি লেখাপড়া করবেন আচ্ছা বিয়ে সাথে করার ইচ্ছা আছে জানি বিশে দেখার ইচ্ছা আছে তো বোরকা পরে আসছেন কেন আচ্ছা এমনি আসছেন সবসময় বোরকা পরে নাকি ইউটিউবে আসছেন দেখে বোরকা পরছেন আচ্ছা সেলাই মেশিনে কাজ করেন তো কত টাকা বেতন পান দুই একশো টাকা বেতন পান আচ্ছা আচ্ছা তো এই মানে এই টাকা দিয়ে কি আপনার অভাবে সংসার কোনো মতো দিনকাল চলে আর কি না তাও চালাতে হয় তো অন্য কোনো কাজ বাজ করতে পারলেন না আরো কত কাজ আছে গার্মেন্টসে আছে গার্মেন্টসে তো এখন বেতন বেশি দেয় মানে রান্নাবান্না কি আপনার করতে হয় আচ্ছা আচ্ছা মানে সকালে রান্নাবান্না করে দিয়ে আপনি বের হন নাকি আবার বাসায় আবার কাজ বাজ করেন করে তার মধ্যে তো অনেক প্রেশার পড়ে যায় তো এখন মনে করেন আপনার সাথে যদি কি যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে তো নাম কি বললেন তো দর্শক আপনার যদি পায়েলাপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01746257324 আমি নাম্বারটা আবারও বলছি 01746257324 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ অক্ষর নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম